পাচ্ছ আমার রুমটা? এত সুন্দর করেছে মন্দিরটা, তুমি ভেতরটা দেখাই তোমাদেরকে। ওয়েলকাম টু গঙ্গা ঠাকুর, আমরা চলে এসেছি গঙ্গা জলে আসতে। কপিল মুনি, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আমি এখনো বিছানা ছাড়িনি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি হচ্ছে শীতকাতুরে গাইস, মানে ঘুম থেকে উঠতে আমার খুব কষ্ট হয় শীতকালে, তবুও মা ডেকে ডেকে, যতক্ষণ না উঠি ততক্ষণ মা পুরো ডেকেই যায় ডেকেই যায়। যাই হোক, আজকে আমার একটা জায়গাতে বেরোতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম। তোমরা তো কিছু আইডিয়া করতে পারছো কি? নিশ্চয় পাচ্ছ। তো তবুও তোমাদেরকে একবার বলে দিই, আমি যাচ্ছি হচ্ছে গঙ্গাসাগর মেলাতে, আজকে আমি বেরোবো। তো আমি এখন সকাল সকাল উঠে পড়েছি, রেডি হব। ইচ্ছা করছে না স্নান করতে বেরোতে, মানে এত ঠান্ডা কি বলবো। তবুও একটু রোদ বেরিয়েছে, দেখি কি ছাদে গিয়ে রোদটা গায়ে লাগিয়ে তারপরে এসে স্নান টান করে বেরোবো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ, আর পুরো ভিডিওটা দেখো। বলে তোমরা যদি একটু সাপোর্ট করো, আমি আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে বলবো। তো গাইজ প্লিজ সাপোর্ট করো। চলো গাইজ, আবার বেরিয়ে কথা হচ্ছে। ট্রেনে উঠে গেছি, আমি শিয়ালদা যাচ্ছি, শিয়ালদা নেমে তারপর কথা হচ্ছে। আমি শিয়ালদায় পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে গেছি, এখন যাচ্ছি ওয়েটিং রুমে। আমি ওয়েট করব, আমার গাড়ি আসবে, তারপর আমি বেরোবো। তো বন্ধুরা, আমার গাড়ি চলে এসছে, দেখো। ফাইনালি আমি গাড়িতে উঠে পড়েছি। কতক্ষণ লাগবে যেতে আমাদের? আধা ঘন্টা মতো লাগবে। তো ওখান থেকে, কলকাতা থেকে আধা ঘন্টা লাগবে, আমি একাই যাচ্ছি। এখনো সেই 25শে ডিসেম্বর লাইটিং গুলো রয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখনো রয়ে গেছে পার্ক স্ট্রিট দিয়ে। এই পার্ক স্ট্রিট দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমি হোটেলে পৌঁছে গেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার রুমটা। আমি রুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার রুমটা খুব একটা বেশি বড় নয়, ছোটই, ঠিক আছে, আমার একা থাকার জন্য এনাফ। আমি শুধু রাতটুকু থাকবো, সকালবেলা আমি বেরিয়ে যাব আবার গঙ্গাসাগরে। তো আমার এখানে গাড়ি আসবে, তারপর আমি বেরিয়ে যাব। ওটা আমার ব্যাগ, এটা আমার ছোট্ট একটা বেড, এখানে একটা টিভি আছে, আর এটা পায়খানা বাথরুম। আর দেখো, আমাদের পুরো রুমটা ঘুরিয়ে দেখাই, ভালো, বেশি ভালো, খারাপ নয়। তো চলো, আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার কথা বলছি। সারাদিন পুরো বাড়ি থেকে বেরিয়ে সারাদিন আমার রাস্তা রাস্তায় কেটে গেল আজকে। তো চলো, আবার পরে কথা হচ্ছে। অবশেষে ফ্রেশ হয়ে নিয়েছি, আমার খুব খিদেও পেয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 9:30, আমার রাতের ডিনারও চলে এসছে, কারণ আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কাল সকালবেলা আমার 7:30 গাড়ি আসবে, আমাকে 7:30 উঠতে হবে, মানে বেরোতে হবে, তার আগেই আমাকে উঠতে হবে। তার জন্য তাড়াতাড়ি করে ডিনারটা অর্ডার দিয়ে খেয়ে নিয়ে আমি শুয়ে পড়বো। চলো, আমার ডিনারটা দেখো কী কী এসছে। এটা হচ্ছে মটন বিরিয়ানি, চিকেন চাপ, আমার রাতের ডিনার এটা। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 7:30, আমি এখন বেরোবো, গাড়ি আমার এসে গেছে, চলো আবার বেরিয়ে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি গাড়িতে উঠে পড়েছি, বেরিয়ে গেছি, চলো আবার গিয়ে কথা হচ্ছে। আমি কৈলাস মন্দিরে এসেছি, দেখবো, নামলাম, ওখানে একটা মন্দির আছে, চলো মন্দিরে দেখাই মন্দিরটা। দেখতেই পাচ্ছ মন্দিরটা, এটা এই মন্দিরটার নাম হচ্ছে কৈলাস মন্দির। ওয়াও, বাহ,
খুব সুন্দর মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দর। এখন বাজে হচ্ছে 1:30, লোকজন একটু কম, সবে খুলেছে মন্দিরটা। দুটা জায়গা নিয়ে মন্দিরটা, দেখছো তোমাদেরকে উপরে নিয়ে গিয়ে দেখায় মন্দিরটা ক্লিন করছে সকালবেলাতে। ওয়াও, সো নাইস। তোমরা দেখো একবার হাতের কাজগুলো কি নিখুঁত করে করেছে কাজগুলো, খুব সুন্দর। মন্দিরটার ভেতরটা পুরোটাই এইরকম। অসাধারণ, এত সুন্দর করেছে মন্দিরটা, কি বলবো। দেখো ভেতরটা কত সুন্দর, ভেতরটা দেখাই তোমাদেরকে, কি সুন্দর। যাই হোক, বেশি জোরে কথা বলতে পারছি না, যদি ফোনটা নিয়ে নাই তার জন্য। দেখতে পাচ্ছ অসাধারণ কাজ, অসাধারণ মন্দিরটা দেখো। এটা হচ্ছে হুগলি নদী, এটা নাকি সমুদ্রে মিশে গেছে। গেছি আমার গাড়িটা পার্কিংয়ে গেছে, পার্কিং করে আসুক, তারপর আমরা গঙ্গা পার হব, গঙ্গা পার হয়ে ওই পাড়ে যাব। তো এটা হচ্ছে পার্কিং স্পেস। আমরা এখন টোটোতে উঠে যাচ্ছি আমার ঘাটে। এখন যাচ্ছি ওখানে, ওখান থেকে লঞ্চে পার হব। এখন আমাদের এক নম্বর জেডি কার্ড যাওয়ার জন্য অপেক্ষা, মানছি একটু বেলা হয়ে গেছে, যথাযথ চেষ্টা করছি যাওয়ার জন্য। আমাদের এক দাদা রয়েছেন, তিনি আমাদের জেডি কার্ড পার হওয়ার জন্য সাহায্য করবেন। আর এই আমাদের তোর দাদা ভাই, দেখি দাদা কে গেটে নিয়ে চলো একদম। এখানে এখানে কেন দাঁড়াচ্ছ? আমাদের তো আবার হাঁটতে হবে। আচ্ছা, টিকিট কাউন্টারে কত? এক মিনিট, আপনি নিয়ে চলুন না ওই পর্যন্ত, আমাদের যেতেই চাইছে না। এখানে ভিড় নেই এখন, চলুন না। উনি এখন যাবে না, এখান থেকে আমাদের আবার 1 মিনিটের রাস্তা হাঁটতে হবে। চলো নামি, চলো যাওয়া যাক। এটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা, দেখো। এখন থেকে কেমন ভিড় দেখো,
এটা হচ্ছে ঘাট দেখো এই ঘাট দিয়ে আমরা পার হব ফাইনালি ঘাটে পৌঁছে গেছি দা দেখতে পাচ্ছো ভিড়টা দেখো বাপরে বাপ কি ভিড় গম্পজ উদাস আছে ওই জন্য আমরা একটু মানে আলাদা জায়গায় দাঁড়িয়ে আছি ওইদিকে প্রচন্ড ভিড় আছে দেখাতে পাচ্ছি না পুরোটা তো আমরা একটু কর্নারের দিকে চলে এসেছি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি দিল দেখো চলছে আমাদের লঞ্চ আচ্ছা এখান থেকে দাদা কতক্ষণ লাগবে তো অ্যাপ্রক্স ধরে রাখবো 40 মিনিটস আচ্ছা দেখতে পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি ওইদিকে সব আছে ভিড় এখানে টয়লেটও আছে লঞ্চে আচ্ছা বলছি স্নানটা কবে শুরু হবে 13 তারিখ থেকে স্নানটা শুরু হবে ওপরটাতে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু ওপরটাতে আমাদের অ্যালাউ করছে না যদি দিল না আমাদেরকে অন্য টাইম হলে যেতে দিত তো কি করা যাবে এখানেই দাঁড়িয়ে আছি ফাঁকা জায়গায় দাদা দেখো এখানে টিউবওয়েলের ব্যবস্থা আছে দাদা টিউবওয়েলে জল খাবে নাকি তুমি গঙ্গার জল উঠছে গঙ্গার জল জল টয়লেটও আছে এই দিকটাতে এটা হচ্ছে টয়লেট আর এইদিকে হচ্ছে কিচেন স্টোর কিচেন আচ্ছা বা সবই মোটামুটি আছে দেখুন লঞ্চে আরে তো ক্যামেরা করাই আছে পৌঁছে গেছি বসাগর ঘাটে দেখো ঘাটটা ওয়েলকাম টু গঙ্গা ঠাকুর আমরা চলে এসেছি গঙ্গা ঠাকুরে চলো যা যা আমাদের গাড়িও চলে এসছে এখন গাড়ি করে জাস্ট 30 মিনিট টাইম লাগবে উনি বললেন আর 30 মিনিট টাইম পরে দেখা যাক ওখানে কেমন আশ্রমের কিরকম কি ফিলিংস মানে কিরকম তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা সব দেখতে পারবে এটা হচ্ছে আমাদের গাড়ি এটা হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ঘোরার ভালো ভালো জায়গা আছে আমি নিজে এখন সমুদ্রের পাড়ে যাইনি কিন্তু প্রচুর লোক আসছে সমুদ্র পাড়ে আর যতদূর এখানকার লোকেদের কাছ থেকে শুনেছি না এবারে 3-4 কোটি লোক হয় এখানে বাবা মেলাটা কতদিন থাকবে মেন মেলা হচ্ছে 14 তারিখে দাদা কি এটা আপনার এখানে বাড়ি নাকি না না আমার বাড়ি কলকাতা এয়ারপোর্ট আচ্ছা 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 আপনি এখানে এসেছেন বিজনেসে আচ্ছা 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 আমার ভিআইপি ডিউটির জন্য এসেছি আচ্ছা 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 অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম সব থেকে বড় কথা আমার উদ্দেশ্য ছিল নাগা সাধুদের দেখার জন্য তো যাই হোক কালকে থেকে নাকি ওরা আসা স্টার্ট করে দিয়েছে দাদা বললেন তো খুব ভালো হলো আমাদের কপালটা খুব ভালো এখন অপেক্ষা হচ্ছে যে কত করে নাগা সাধুদের দেখা পাবো তাদের কি কালচার সেটাও দেখবো আর আপাতত উনি যেভাবে বললেন যে যে এখানে দুটো মন্দির আছে যে দুটো মন্দিরের মধ্যে কোনটা বেস্ট যাচ্ছে আমাদের কাছে সেটাও আপনাদেরকে জানাবো আপনারাও দেখবেন সবকিছু আপনারাও কমেন্ট করবেন যে কোনটা আপনাদের ভালো লাগলো কি কোনো লাগলো না অবশ্যই জানাবেন তো এখন যাওয়া হচ্ছে সেই যাওয়ার অপেক্ষায় রয়েছি আপনাদের আমরা গিয়ে তোমাদের দেখাচ্ছি নাগা সাধুদের যাই হোক আমি ভীষণ এক্সাইটেড দেখার জন্য তো চলো যাওয়া যাক আমার পরে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা তো গাড়িতে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে যাচ্ছি গাড়িতে আসছি তো এখানে যারা গাড়িতে না আসবে ট্রেনে বা বাসে আসবে তাদের জন্য রুটটা কি করে কি আসতে হবে সেটা আমাদের ড্রাইভার দাদা বলে দেবেন তোমরা একটু শুনে নিও কিভাবে আসবে তো দাদা কি করে শিয়ালদার থেকে নামখানা লোকাল ধরে নামখানা নামতে হবে ওখান থেকে টোটো ধরে গঙ্গার ঘাট আসতে হবে গঙ্গার ঘাট পার হওয়ার পরে এপারে আসার পরে এখান থেকে টোটো ধরে গঙ্গাসাগর আচ্ছা 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 আর
আরেকটা রুট হচ্ছে বাসের, যদি আসতে চায় কেউ বাসে আসতে গেলে ডায়মন্ড হারবার অবধি বাস আসে, ডায়মন্ড হারবার থেকে আবার বাস আসে এই আপনার গঙ্গার ঘাট অব্দি। আচ্ছা, তারপরে গঙ্গার ঘাট পার হয়ে তারপরে এই পারে আপনার টোটো বা অটো ধরে গঙ্গাসাগর। তোমরা তো শুনেই নিলে, দাদা বলে দিল কিভাবে তোমরা আসতে পারবে। এখানে মেলা অনেক আগে থেকে, মানে জানুয়ারির ডিসেম্বরের লাস্টের দিক থেকে শুরু হয়ে যায় মোটামুটি। তো স্নানটা হচ্ছে ১৩ তারিখ থেকে শুরু হবে জানুয়ারি। তো তোমরা যদি আসতে চাও তো ১৩ তারিখের আগে আসবে, কারণ এখানে যদি ১৩ তারিখে পরে আসো তোমরা কিচ্ছু দেখতে পারবে না, মানে এত লোক এত লোক। তো দেখার জন্য হলে তোমরা তোমাদের আগে আসতে হবে। আমি পৌঁছে গেছি পয়সা দাও কিছু, ওরা আশীর্বাদ করবে। তো আমি যাইনি ভয়ে। তো যাই হোক, চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই একবার। চলো চলো আগে, তারপরে যাচ্ছি এখানে। না না, যাচ্ছি না, নাগাসাদুরা বসে আছে দেখো বন্ধুরা। দেখতে পাচ্ছ তোমরা সব মেনারা ঘর করে করে ছোট ঘর বসে আছে ঘরে। জয় শিব শম্ভু। ঠিক আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা এনারা চলে আসছে, চলে আসছে। এটা হচ্ছে মন্দির। লোকজন দেখো, এটা হচ্ছে মন্দির। সব লাইন দাঁড়িয়েছে মন্দিরে ঢোকার জন্য। দেখতেই পাচ্ছ আমি এখন কপিল দেবের আশ্রমের সামনে, মন্দিরের সামনে। এটা হচ্ছে কপিল দেবের মন্দির। আচ্ছা, এটা কি দাদা? একটা মূর্তি, যাই হোক কিছু একটা আছে ওখানে, পুজো টুজো করছে সবাই, দেখতেই পাচ্ছ। প্রচুর ভিড়ও আছে দেখো। জানি না দেবে কি না, যদি দেয় তো তোমাদের দেখাবো। একবার দেখো ভিড়টা, এখনই এরকম ভিড়। মানে ১৩ তারিখ থেকে কেমন ভিড় হবে তোমরা বুঝতেই পারছো। Thank you.
এটা হচ্ছে মায়ের মন্দিরের ভেতর, এটা কপিল মুনি। রাম সীতা মন্দিরের বাইরেটা, দেখো এগুলো দিয়ে ঘর বানাচ্ছে টেম্পোরারি এখানে থাকার জন্য সব। বেলা বসছে সবে, এখনো বসেনি, 13 তারিখ থেকে সব বসা শুরু করবে। দাদা পুরো সমুদ্রের পাড়ে, বলো এটা ছোট দীঘা। হ্যাঁ সেটাই তো বলছি, একদম মানে বেশ সুন্দর জায়গাটা, সমুদ্রের পাড় দিয়ে বসছে সব, দারুণ জায়গা। দেখো সমুদ্রের পাড়ে এগুলো বসবেই, এগুলো কি আছে, এটা কি আছে, সমুদ্রের ফ্যানা, এগুলোতে কি হবে, বদ্রি পাখির অনেক খায়, পাখিদের খাবারের জন্য। ও আচ্ছা পাখিদের খাবার, আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ এটা পাখিদের খাবার, সমুদ্রের ফ্যানা নাকি বলছে, জানি না প্রথমবার দেখলাম। যাই হোক এগুলো কি হচ্ছে, এগুলো ও দান করার জন্য সব দান নিচ্ছে, এনারা সব দান করছে। আচ্ছা এটা এটা কি ঠাকুর আছে, এটা কি ঠাকুর, আচ্ছা এটা গঙ্গা ঠাকুর। আচ্ছা সমুদ্র পাড়ে যাওয়া যাক একদম সাইডে, তাই এখানেই হচ্ছে স্নান করে, মানে 13 তারিখ থেকে স্নানের যোগ শুরু হবে। এখনো সবাই স্নান করছে, দেখো সমুদ্রের একটু ঢেউ নেই এখানে, পুরো নর্মাল। আর এই সাইডটা দেখো, এই সাইডটাতে নামতে দিচ্ছে না, কারণ এখানে বিএসএফের এরিয়া, মানে ওরা রেড জোন করে রেখেছে, এই পাড়তে নামতে দিচ্ছে না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কী বলবো, শুধু ঘুরে যাচ্ছি, মানে খাওয়ার কথা আর মনে নেই আমাদের, এখন বুঝতে পারছি খিদেটা। চলো পরে আবার কথা হচ্ছে। অবশেষে একটা হোটেল খুঁজে পেলাম খাওয়ার জন্য, এখানে সব নিরামিষ, সব নিরামিষ, আমরা তো খাবো আমিষ, তার জন্য খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক একটা নিরামিষ এবং আমিষ হোটেল খুঁজে পেলাম, আমরা এখন খেতে বসেছি, আমরাও খাচ্ছি, দাদারাও খাচ্ছে। তো আমরা এখন খাচ্ছি, চলো খেয়ে দিয়ে আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা আমাদের খাওয়া শেষ, এখন আমরা এখানে এসেছি খেজুরের গুড় নিতে, খেজুরের গুড় নাকি অরিজিনাল পাওয়া যায় ওরা করে দেয়। তো এখানে গুড় দেখা যাক, দাদারা গুড় নেবে, আমি নেব না, দেখা যাক, চলো তোমাদেরকে দেখায়, স্মেল দিচ্ছে, যদি থাকতে পারতে তাহলে বুঝাতে পারতাম যে স্মেলটা কিরকম, এদিকে জাল হচ্ছে, দেখো এদিকে মানে জাল হচ্ছে এখান থেকে দিচ্ছে, আর এই সেন্টটাই যে উঠছে, মানে যে স্মেল ওটা ফোকাস করা যাবে না, যতক্ষণ না থাকবে বাস, এই যে স্মেল সরষালে হলে কত করে কিলো গুড়ের, ওটা 120 টাকা করে, 120 টাকা আর এই ঝোলা গুড়টা, ঝোলা গুড় 100 টাকা, 100 টাকা করে, আচ্ছা।
ফেরিঘাটটা দেখো বঙ্গোপসাগরে, এটা হচ্ছে ফেরিঘাট, বেশ সুন্দর লাগছে। ছেড়ে দিলাম, এখন হোটেলে গিয়ে রেস্ট নেবে, আমি আমার নিজের বাড়ির দিকে যাবো। কিন্তু আজকে টুকটা যা হলো সত্যি মানে খুব মজাদার হয়েছে। আর দাদা অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে এরকম ভাবে ঘোরালে, ভালো লাগলো তোমার সাথে ঘুরে। আবার একদিন হবে, আরেকটা ট্যুর হবে, সাজিয়ে হবে, এটা তো এই ট্যুরটা কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবে। ঠিক আছে দাদা, ভালো থেকো, চলো ভাই, টাটা।